অসহযোগ আন্দোলনকারী, আওয়ামী লীগ, ছাত্রলীগ ও পুলিশের মধ্যে সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়ায় রণক্ষেত্র দেশের বিভিন্ন জেলা। এখনো পর্যন্ত অন্তত ৫৩ জন নিহতের খবর পাওয়া গেছে। এর মধ্যে নরসিংদী, ফেনী ও সিরাজগঞ্জে ৬ জন করে, রংপুর, বগুড়া, লক্ষ্মীপুরে ৪ জন করে, ঢাকা, পাবনা, সিলেট, কিশোরগঞ্জ, মুন্সিগঞ্জ, শেরপুরে ৩ জন করে, মাগুরায় 2 জন এবং বরিশাল, কুমিল্লা ও জয়পুরহাটে 1 জন করে মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলা চালিয়ে ১৩ পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এছাড়াও কুমিল্লায় হাইওয়ে পুলিশের 1 সদস্য নিহত হয়েছেন। এছাড়াও জেলায় জেলায় ভাঙচুর হয়েছে যানবাহন সহ বিভিন্ন স্থাপনা। সকাল থেকেই দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল নিয়ে নামেন আন্দোলনকারীরা। এ সময় ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের মুখোমুখি অবস্থানে দাঁড়ান। উত্তেজনার এক পর্যায়ে হয় সংঘর্ষ। বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুরের পর হয় পাল্টাপাল্টি ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপ সহ লাঠি সোটা নিয়ে নামে উভয় পক্ষ। সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলার ঘটনা ঘটেছে, এতে ১৩ পুলিশ সদস্য নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি। এর আগের দিন বিভিন্ন সময় জেলার সরকারি বেসরকারি নানা স্থাপনাতেও ভাঙচুর চালানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল, রাবার বুলেট নিক্ষেপ করে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। কিশোরগঞ্জে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের আসবাবপত্র ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। একই সময়ে খরমপট্টি এলাকায় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলামের বাসায় হামলা ও অগ্নিসংযোগ করা হয়। এছাড়াও সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের বাসভবনে হামলা হয়। পুলিশ ফাঁড়িসহ বেশ কিছু স্থাপনাতেও তাণ্ডব চলে। পুলিশ হামলাকারীদের রাখতে টিয়ার শেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এসব ঘটনায় 3 জনের নিহতের খবর নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। ভোলায় বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা রাজপথে নামলে আওয়ামী লীগের কর্মীরা প্রতিহত করতে যায়। সময় দফায় দফায় ধাওয়া, পাল্টা ধাওয়া, সংঘর্ষের ঘটনা ঘটে। বিক্ষোভকারীরা আগুন দিয়ে পুড়িয়ে দেয় জেলা আওয়ামী লীগ, শ্রমিক লীগ ও স্বেচ্ছাসেবক লীগ অফিস ও 30টি মোটরসাইকেল। জেলায় অন্তত 20 জন আহতের খবর পাওয়া গেছে। পাবনাতেও আন্দোলনকারীরা সড়কে নামলে প্রতিহত করতে যায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় তাদের উপর চড়া হয় বিক্ষোভকারীরা। শহরের আব্দুল হামিদ সড়কে সংঘর্ষের মাঝে পড়ে গুলিবিদ্ধ হয়ে সদর হাসপাতালে আসা 3 জন মারা গেছেন। সদর হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য নিশ্চিত করেছে। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি। অপরদিকে ফেনীতে 6 জন নিহতের তথ্য নিশ্চিত করেছে জেলা সদর হাসপাতাল কর্তৃপক্ষ। বরিশালেও বিক্ষোভকারীরা রাজপথে অবস্থান নেয়। এ সময় ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ সহ নগরীর সিএনবি রোডে আওয়ামী লীগের অফিস ভাঙচুর করে মালামাল রাস্তায় ফেলে দেয় আগুন, ভাঙচুর করা হয় অ্যাম্বুলেন্স ও সংঘর্ষে 12 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নিহতের তথ্য নিশ্চিত করেছে সদর হাসপাতাল কর্তৃপক্ষ। এছাড়াও পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের বাড়িতে হামলাসহ অর্ধশত মোটরসাইকেলে ভাঙচুর ও বিএনপির অফিসেও আগুন দেয়। রংপুরে সকাল থেকে নগরের টাউন হল, পায়রা চত্বর, জাহাজ কোম্পানি মোড় সহ বিভিন্ন পয়েন্টে বিক্ষোভ ও মিছিল করে আন্দোলনকারীরা। এ সময় আওয়ামী লীগের সঙ্গে সংঘর্ষে আহত হয়ে রংপুর মেডিকেলে 2 জন আওয়ামী লীগ নেতার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। বগুড়া শহরের 7 মাথায় বিক্ষোভকারীরা আওয়ামী লীগ, ছাত্রলীগের ওপর ইট পাটকেল নিক্ষেপ সহ লাঠি সোটা নিয়ে হামলা চালালে সংঘর্ষ বাধে। এ সময় ককটেল বিস্ফোরণ হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক অবস্থান নেয় পুলিশ। কয়েকজন আহত সহ নিহত হয়েছেন 4 জন। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ তথ্য নিশ্চিত করেছে। সংঘর্ষে কুমিল্লায় প্রাণ গেছে 1 জনের। আন্দোলনকারীরা সড়ক অবরোধ করে অবস্থান নিলে আলেখাচর এলাকায় ধাওয়া, পাল্টা ধাওয়া হয়। শহরের মোড়ে মোড়ে ছাত্রলীগের কর্মীদের অবস্থান নিতে দেখা যায়। ফরিদপুরেও জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ করেছে আন্দোলনকারীরা। মাগুরায় এক ছাত্রদল নেতাসহ দুজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন সদর হাসপাতালের পরিচালক মোহাম্মদ মহসিন। সংঘর্ষে জয়পুরহাটেও একজন নিহতের তথ্য নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। খুলনায় বিক্ষোভকারীরা রাজপথে নেমে সড়ক অবরোধ করলে আওয়ামী লীগের কর্মীরা বাধা দিলে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় আওয়ামী লীগ অফিস ও জেলা প্রশাসক কার্যালয়ে হামলা অগ্নিসংযোগ করা হয়। পরে বিভিন্ন যানবাহনে আগুন দেয় বিক্ষোভকারীরা। দফায় দফায় সংঘর্ষে আহত হন কয়েকজন। বিকেল শেখ বাড়িতেও ভাঙচুর ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। রাজশাহীর মোহনপুর থানা ও মোহনপুর উপজেলা আওয়ামী লীগের অফিসে আগুন দিয়েছে আন্দোলনকারীরা। এছাড়াও পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। অসহযোগ আন্দোলনের প্রথম দিনে সিলেটেও ব্যাপক সংঘর্ষ হয়েছে। ১২টার দিকে কোর্ট পয়েন্টে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ সময় পুলিশ কাঁদানে গ্যাস, সাউন্ড গ্রেনেড ও শর্টগানের গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরে আন্দোলনকারীরা জিন্দাবাজার পয়েন্টে অবস্থান নেয়। এ সময় ৭১ টিভির রিপোর্ট ও চিত্র সাংবাদিকের ওপর হামলাসহ ক্যামেরা ভাঙচুর করা হয়। পরে ছাত্রলীগ যুবলীগ অবস্থান নিলে আন্দোলনকারীরা পালিয়ে যায়। সংঘর্ষে আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে ভাঙচুর সহ গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। পুলিশ, ছাত্রলীগ ও আন্দোলনকারী ত্রিমুখী সংঘর্ষে চট্টগ্রাম রণক্ষেত্রে পরিণত হয়। নিউ মার্কেট এলাকায় চলে মুহুর্মুহু গুলি ও টিয়ার শেল নিক্ষেপ। দুপুরের দিকে সরকার দলীয় নেতাকর্মীদের সমাবেশ করার কথা থাকলেও সহিংসতায় তা পণ্ড হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গুলি ছুড়লে গুলিবিদ্ধ সহ সংঘাতে আহত হন বেশ কয়েকজন। সকালে মুন্সিগঞ্জ শহরে মুক্তিযোদ্ধা ভাস্কর্য চত্বরে অসহযোগ আন্দোলনকারীরা বিশৃঙ্খলা সৃষ্টি করলে ছাত্রলীগ বাধা দিলে পাল্টাপাল্টি ধাওয়া হয়। এ সময় ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। আন্দোলনকারীরা মোটর সাইকেলে আগুন ধরিয়ে দেয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে। এ ঘটনায় নিহত হয়েছেন দুজন, আহত কমপক্ষে ৩৫ জন। কুড়িগ্রামের ঘোষপাড়ায় আন্দোলনকারীরা সড়কে সঙ্গে ছাত্রলীগ ও পুলিশের দফায় দফায় সংঘর্ষ এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। পরে আন্দোলনকারীরা পিছু হটে বিভিন্ন সড়কে অবস্থান নেয়। শেরপুরেও পুলিশ, আওয়ামী লীগ এবং আন্দোলনকারীদের মাঝে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। তিনানী বাজার কলেজ মোড়ে বিক্ষোভের সময় টহলরত ম্যাজিস্ট্রেটের গাড়ি চাপায় দুজনের মৃত্যু হয়েছে। নরসিংদীতে সংঘর্ষে ইউপি চেয়ারম্যান সহ ৬ জন নিহতের খবর নিশ্চিত করে পুলিশ। এছাড়াও নারায়ণগঞ্জ, টাঙ্গাইল ও ঢাকায় সাভারে সংঘর্ষে ভাঙচুরের ঘটনা ঘটেছে।